হাতে গোনা 2 দিন পরেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস রমজান। যে মাসে 1 মাস যাবত সিয়াম সাধনা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা ভোরবেলায় সেহেরি খেয়ে সারাদিন সম্পূর্ণ উপোস করেন, পরম সৃষ্টিকর্তার ইবাদত বান্দেগি করে থাকেন। এমন মাসে সম্প্রদায়ের বার্তা দিতে এগিয়ে এলেন হাবড়া জেলার অশোকনগরের বিশিষ্ট সমাজসেবী রিয়া রুবে। তার উদ্যোগে পুরুলিয়া বড় বাজারে দুস্ত মুসলিম পরিবারদের হাতে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তার এই সাহায্যে সুদূর গোলসি থেকে পুরুলিয়া পৌঁছন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জাকির হোসেন। তিনিই সমগ্র ব্যবস্থাপনা করে থাকেন। তাকে সহযোগিতা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল। এই দিন তারা বড় বাজার এলাকার পরিবারদের হাতে খেজুর, আপেল, চিনি, ছোলা, বেসন, সর্ষের তেল সহ বেশ কিছু শুকনো খাবার তুলে দেন। কার্যত সম্প্রতির মেলবন্ধন অক্ষুণ্ণ রাখতে হিন্দু মহিলার এমন কাজে খুশি এলাকার মানুষ। আমরা এই কাজটা, এখানে তো আমাদের মুসলিম প্রচণ্ড গরিব এলাকা, অনেকেই যারা আছেন তাদের মানে যাই হোক দেওয়ার এতটা সম্ভব হয় না, তবু বছরে করি। কিন্তু এইবারে রিয়ার উদ্যোগে এবং জাকির ভাইয়ের উদ্যোগে আমার এলাকায় মানে এই কাজটা করা হলো। সামান্য ক্ষুদ্র হলেও আজ এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়েই তো অনেক কিছু হয়। এই যে প্রথম রমজানের আগেই এই যে বার্তাটা দিল, সমৃদ্ধির বার্তাটা এবং তাদেরকে যে খাদ্য সামগ্রী দেওয়া হলো, মানুষের মধ্যে যে একটা আনন্দ উৎসাহ, এইটাকে ধরে রাখা মানে চাটিখানি ব্যাপার না। এবং একে অপরের সাথে আমরা যে সুতার বন্ধনে থাকি এটা আমরা সেটাও প্রমাণ করে দিই, এবং এটা প্রমাণ করেও দিলাম আগামী দিনেও এটা যেমন করতে পারি সেই আশাই থাকবে। কিন্তু আজকের যে এই রমজানের মাসের প্রথম উদ্যোগটাই কিন্তু রিয়া রুবির এবং জাকির, সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার বোনকে আমি অসংখ্য ভালোবাসা জানাই। আগামী দিনেও মানুষের পাশে থাকে এবং আমার সাথে যেমন সবসময় থাকে এটাই আমি কেন মানে আমরা মূলত আমাদের রিয়া রুবিদি যে আছেন, আমাদের তিনি মাথার উপরে আছেন, তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন আমাদের সারা ভারতবর্ষে, সারা পৃথিবী জুড়ে। মুসলিমদের সামনে রমজান আসছে, সেই রমজান উপলক্ষে এবং সম্প্রীতির বার্তা দিতে আমাদের রিয়া রুবিদি উদ্যোগে এবং আমরাও তার সহযোগিতায় ছিলাম। এবং আমরা পুরুলিয়ায় আমাদের দিদি আছেন, তেনার এলাকায় এসে এলাকার কিছু দুস্থ মানুষদেরকে আমরা কিছু রোজার যে সমস্ত সামগ্রী সে সামগ্রী তাদের হাতে তুলে দিতে পারলাম, তুলে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো বৃহত্তর আকারে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি সেটুকু মনে তৃপ্তি নিয়েই করেছি। আমাদের রিয়া রুবিদি আসতে পারেননি, তিনি আমাদেরকেই পাঠিয়েছেন এবং তেনার কাজটা আমরা এসে এই মাত্র সম্পন্ন করলাম বড়া বাজারে এসে। খুব ভালো লাগলো এবং এখানে যারা যে সমস্ত মানুষরা এসেছিলেন, সব গরিব মানুষরা ছিলেন, যারা আগামী দিনে পরশু 2 দিন পর থেকেই যারা 1 মাস রোজা পালন করবেন তাদের হাতে কিছু তুলে দিতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি। এবং বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।